আল্লাহর বান্দী যুবতী মহিলা পর্দা রক্ষা করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিবাহের প্রয়োজন, আপনি আপনার সাহাবীদের ভিতর থেকে আমার জন্য একজন পাত্রের ব্যবস্থা করে দেন, যোগ্য পাত্র যাকে আমি বিবাহ করব। আল্লাহর নবী অবাক হয়ে একটু জিজ্ঞাসাই করলেন, কি ব্যাপার, তুমি এতগুলো মানুষের ভিতরে এভাবে না বললেও পারতে, আমাকে আলাদাভাবে বললেও পারতে, তোমার কি শরম করলো না, লজ্জা করলো না? আল্লাহর রসুলের কথা শুনে আল্লাহর বান্দী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোনো মাধ্যম আমি ধরি নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে যাই নাই, আপনার কাছে আসছি। কারণ কি জানেন, পৃথিবীর যে মানুষ, যে কোনো মানুষ, যে কোনো সমস্যা নিয়ে আপনার দরবারে আসলে পরে আসমান থেকে সেটার ফয়সালা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো বাবার দরবারে যায়নি, কোনো খাজার দরবারে যায়নি, কার দরবারে গেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মহিলা তোমার বিবাহের প্রয়োজন, ঠিক আছে বুঝলাম, কি কোয়ালিটির স্বামী তোমার প্রয়োজন একটু বলো তো দেখি। আল্লাহর বান্দী, মহিলা বড় পরহেজগারী বান্দী ছিলেন, পরহেজগার বান্দী ছিলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো শর্তের প্রয়োজন নাই, কোনো অট্টালিকার প্রয়োজন নয়, ভালো কোনো কর্ম, ভালো কোনো পদে চাকরি করে কর্মকর্তা হতে হবে এমন কোনো প্রয়োজন নাই, মাত্র তিনটা গোনার বৈশিষ্ট্য থাকলে পরেই আমি তাকে বিবাহ করব, আমার কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বললেন, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথম নাম্বার আল্লাহর বান্দী বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যিনি স্বামী হবেন তার ভিতরে আর কোনো সাইটের ভালো দিক না থাকলেও চলবে, তবে প্রথম নাম্বার শর্ত হচ্ছে সারা রাত নফল নামাজ পড়তে হবে, এমন ব্যক্তিরা আমারে দিয়ে দেন। প্রথম নাম্বার শর্ত কি বললেন? সারা রাত যে নফল নামাজ পড়তে পারবে, এরকম ইমানি শক্তি যার আছে এরকম ছেলে আপনি আমার জন্য নির্বাচন করেন। দুই নাম্বার শর্ত হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ছেলে আমার জন্য নির্বাচন করবেন যে ছেলে প্রতিদিন এক খতম করে কোরআনুল কারিম তেলাওয়াত করে, সুবহানাল্লাহ পড়ে। তিন নাম্বার শর্ত হচ্ছে, এমন ছেলে আমার জন্য নির্বাচন করবেন যে ছেলেটার ইমানি পাওয়ার এমন হবে যে বছরে পাঁচটা দিন আল্লাহ তাআলা রোজা রাখতে নিষেধ করেছেন, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর পাঁচ দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন, 365-র ভিতরে পাঁচ বাদ দিলে অবশিষ্ট থাকে 360 দিন, এমন ছেলে আমার জন্য নির্বাচন করবেন যে ছেলেটা 360 দিনের 360 দিনই নফল রোজা রাখে। আল্লাহর নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার মহিলা, যে তুমি স্বামীর জন্য ব্যাকুল হয়ে পড়েছো কিন্তু এমন তিনটা শর্ত দিলে, যে শর্ত তিনটা চিন্তা করলে পরে দেখা যায় যে তিন রাতে কোনো সময় অবসরতা নাই। যে মেয়ে স্বামীর জন্য ব্যাকুল হয়ে পড়েছে সেই মেয়ে শর্ত দিল এমন তিনটা শর্ত যে সারাদিন নফল রোজা রাখতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা হালাল? হালাল না তো। রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা কি? হারাম। তাহলে যে মহিলা স্বামীর জন্য ব্যাকুল, তাহলে দিনের বেলাও সে স্বামীর কাছে যেতে পারতেছে না, আর রাত্রিবেলার শর্ত দিল কি, যে সারা রাত যে নফল নামাজ পড়তে থাকে, তাহলে সারা রাত নফল নামাজই পড়লে স্বামী স্ত্রীর খোশ গল্প কখন হবে? অথচ সে এসে বিবাহের জন্য অস্থির হয়ে পড়ছে। এই তিনটা শর্ত কি চারটিখানি ব্যাপার? অনেক বড় শর্ত, কিন্তু আল্লাহ তাআলা এই তিনটা জিনিসটাকে উম্মতে মুহাম্মাদের জন্য বড় সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে আমরা আল্লাহর নবীর সাহাবীদেরকে যখন বলা হলো, আমার সাহাবীরা কে আছো, এই মহিলাকে বিবাহ করার জন্য কেউ আছো নাকি? মনে মনে সবাই চাচ্ছিল বিবাহ করি, কিন্তু শর্ত তিনটার দিকে যখন তাকাই কারো আর হিম্মত হয় না। কেমনে সম্ভব হবে সারাদিন রোজা রেখে সারা বছর রোজা রাখা, আবার সারা রাত নফল করতে হবে, আবার প্রতিদিন এক খতম করে কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী যখন বারবার বলতেছিলেন, বারবার বলতেছিলেন, কেউ রাজি হয় না, হঠাৎ করে একজন সাহাবী সম্মতি জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন আমি বিবাহে রাজি আছি। সুবহানাল্লাহ।
মিয়া বিবি রাজি তো কি আকার একা কাছে সুন্নত তরিকার বিবাহ হচ্ছে ইজাব কবুল মোহর নির্ধারণ করা হলো মোহরের কথা গিয়ে মেয়েকে বলল যে এত টাকা মোহর অমুকের ছেলে অমুক তোমাকে বিবাহ করতে আসছে তুমি কি তাতে রাজি আছো মহিলা যদি এই সাক্ষীগণের উপস্থিতিতে বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম বাস বিবাহ সুসম্পন্ন হয়ে গেল কিন্তু আমাদের দেশের বিবাহ কিন্তু এরকম নয় সাত দিন আগের থেকে ছেলের বাড়ি মেয়ের বাড়ির সামনে ওই যে হিন্দুদের পূজার সময় যে গেট সাজায় দেখবেন এরকম হচ্ছে হয় কি হয় না এরপরে হলুদ মাখার দিন তারিখ তো আলাদাভাবে আছে এরপরে দেখবেন এরকম করতে করতে বিবাহের মেন যে তারিখ সেই তারিখের পনেরো দিন আগের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা কী করে অপচয় করে শেষ করে দেয় দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন সেই বিবাহের মধ্যেই খুবই বরকত যে বিবাহের ভিতরে কি থাকে না কোনো অপচয় থাকে না সুবহানাল্লাহ বিহামদি কি হুজুর আর কি হাজি যে হাজি সাহেব কেউ আবার মন খারাপ করেন না কাউকে মেনশন করে বলতেছি না যে হাজি সাহেব সামনের কাতারে নামাজ ছাড়ে না ওই হাজির বেটার বিয়া তো দেখবেন যে কম্পিউটার বক্স বাজতেছে সাত দিন আগে থেকে এরকম লোক আপনাদের এখানে নাই বহু জায়গাতে আছে হাজি সাহেব এক জিজ্ঞাসা করলে বলে যে হাজি সাহেব কি ব্যাপার আপনার বাড়িতে ওই হুজুর কি করবেন সলবল কথা শোনে না হুজুর সলবল কথা শোনে না কিরকম পরিস্থিতি হয় কি হয় না আপনার সন্তান আপনার কথা শুনে না কেমনে শুনবে জন্মের পর থেকেই যে ওই জিনিসগুলোই দিয়ে রাখছে আজকে আপনি এমন অসহায় হয়ে গেছেন একটা অন্যায় কাজ করতেছে আপনার সন্তান আপনি অভিভাবক হিসাবে তাকে বাধা পর্যন্ত দেওয়ার শক্তি সামর্থ্য আপনি রাখতেছেন না কথা ঠিক কিনা বলে এজন্য সন্তানদেরকে ছোটোর থেকে সেভাবেই করে তুলতে হবে যাতে করে আমার সন্তান আমাকে অ্যাভয়েড করে ওভারটেক করে কোনো ক্ষতি কোনো অনিষ্টতার দিকে না যায় যদিও যায় আমি অভিভাবক হিসেবে বললে যাতে আমার সন্তান ফিরে আসে এই পরিবেশেই তাদেরকে মানুষ করতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক সকলে বলি আমিন তিনটা শর্ত সাপেক্ষ মেনে নিয়ে শর্ত মেনে নিয়ে যখন বিবাহ সুসম্পন্ন হয়ে গেল বাড়িতে চলে গেছে স্বামী স্ত্রী বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে প্রথম যে বিবাহের বাসর রাত্রি দিল সেদিন থেকেই তো আমলগুলো ফলো করবে যেহেতু আল্লাহর বান্দি বড় ভালো ছিলেন কিন্তু লক্ষ্য করে দেখা যায় আল্লাহর বান্দা এশারের নামাজ পড়ে আসে প্রথম নাম্বার শর্ত ছিল সারা রাত নফল পড়তে হবে এশার নামাজ করে বাড়িতে আসে নাক ডাকায়া সারা রাত ঘুম পাড়ে কোনো নামাজের খবর নাই সারাদিন রোজা রাখার কথা ছিল তিন বেলা ব্যাট পুড়ে মারতেছে কোরআন খতম করার কথা ছিল কোনো খবর নাই কিছুদিন যাবার পরে আল্লাহর বান্দির স্বামীকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কিরে আল্লাহর বান্দি কেমন চলতেছে তোমাদের বৈবাহিক জীবন কেমন চলতেছে তোমাদের সাংসারিক জীবন আল্লাহর বান্দি বলতেছেন হুজুর অনেক ভালো চলতেছে তবে যে তিনটা শর্ত সাপেক্ষে বিবাহ করেছিলাম তিনটার একটাও কোনোদিন আমি আমল করতে দেখি নাই সাহাবীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে তার বিবাহিত স্ত্রী বলে কি আমার শর্ত ছিল সারা রাত নফল করতে হবে এই আপনার সাহাবী এশার নামাজ করে সে ঘুম পাড়ে ফজর পর্যন্ত ঘুম পাড়ে কোনো নফল নামাজের খবর নেই প্রথম নাম্বার শর্ত পাইলাম না দ্বিতীয় নাম্বার শর্ত ছিল সারা বছর রোজা রাখতে হবে এত দিনে তিন বেলা করে খায় আমাকে দিয়ে খাবার রান্না করে নেই সেটাও পাইলাম না এরপরে শর্ত ছিল যে এক খতম করে কোরআন পড়তে হবে প্রতি নাইটে সেটার তো কথাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো তাহলে সেই শর্তই যদি না পাওয়া যায় আর সংসার আমি কীভাবে করি বিশ্বনবী বললেন যে তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ তোমার স্ত্রী যেটা অভিযোগ করতেছে এটা কি সত্য তখন আল্লাহর রাসূল নবীর সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ সবগুলো মিথ্যা কথা আলহামদুলিল্লাহ কোন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ কি সবগুলো মিথ্যে আল্লাহর নবী ওমাকে জিজ্ঞাসা করলেন কেমনে মিথ্যা হয় কারণ একজন বুজুর্গ না বেজির গু সেটা তার বই ভালো জানে কথা ঠিক কিনা একজন মানুষ সচ্চরিত্রবান না দুশ্চরিত্রবান এটা পৃথিবীর কোনো মানুষ না জানলে সবচেয়ে জানে কি
বিবি। এজন্য একজন মানুষ যতই সম্মানিত হোক, যতই দামি হোক, মোটামুটি কয়েক জায়গায় তার দাম থাকে না। এক নম্বর মায়ের কাছে, বাপের কাছে, যত দামি ব্যক্তি হোক, ঠিক কিনা বলেন? আমি যখন ঠনঠনিয়ে বগুড়া তানবি বলাতাম, ওখানে এক উকিল থাকতেন 2007 সালে সম্ভবত, ওই সময় ওনার বয়স হচ্ছে 48 বছর, তাও বিয়ে করেনি। তো বলতেছে যে ভাই, ওনার আম্মা ওনাকে নাকি তখনও মারধর করে, অথচ উনি একজন উকিল। আমি বললাম কেমনে? বলতেছে যে শোনেন, একদিন মা দেখেছে দুধ জাল করতেছে। তো আগের মানুষগুলো তো পাতলা দুধ খাওয়া বুঝতেন না, তারা পরিমাণে খাইতো, কবজি পর্যন্ত প্লেটের মধ্যে ডুবে যেতে হবে এবং সেটাকে মিষ্টি লাগতে হবে, মিষ্টি হওয়া পর্যন্ত যতক্ষণ জাল দেওয়ার দরকার জাল করে। দুধ জাল করতে করতে মা দুধ লাল হয়ে গেছে। আমি মাকে বলতেছি, মা এই দুধের তো কোনো ভিটামিন নাই। তো আমাকে বলতেছে, এর থেকে শর্ত আমাকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছিস না? তো আমি বললাম, মা আমি একজন উকিল। কয় সরছো? সেদিন তো পায়খানা করছো, তোকে আমি এই সুচা দিছি, পায়খানা পরিষ্কার করে দিছি, আজকে তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই উকিল, তোর কোর্টের মধ্যে উকিল, আমার কাছে কিন্তু তোর ওকালতি চলবে না। আলহামদুলিল্লাহ, এই অধিকার, এই পাওয়ার মা বাপকে আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, চোখ রাঙাতে পারবেন না, এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন মা বাপকে। তারা যতই মূর্খ হোক, যতই সাধারণ মানুষ হোক, আপনি যতই উচ্চ পদস্থ কিছু হন না কেন, নবাবজাদা নসরুল্লাহ খান হন না কেন, মার কাছে আপনার কোনো দাম, এরপরে বইয়ের কাছে দাম নেই। কারণ পৃথিবীর কোনো মানুষ যদি আপনার শরীর না দেখে, বউ কিন্তু শরীর দেখে শেষ করতেছে। এরপরে বন্ধু বান্ধব যারা আছে, এদের কাছে আপনার কোনো দাম নেই। আপনি ছুটিতে বাড়িতে আসছেন, আপনি বড় অফিসার, আপনার সেই ছোটোবেলার দোস্ত কিন্তু ঘাড়ের উপর হাত দিয়ে কবি, এ সরে যে বিড়ি খেয়ে আসিয়ে না। অথচ আপনি যখন আপনার কর্মস্থলে থাকেন, আপনার অফিসে থাকেন, তখন কিন্তু আপনার সেবা যত্ন, আপনার প্রোটেকশনের জন্য আলাদা ব্যক্তি থাকে। কিন্তু যখন আপনি বন্ধু বান্ধবদের মধ্যে আসছেন, ফ্রেন্ড সার্কেলে চলে আসছেন, আপনার ডেজিগনেশন ওখানেই চলে গেছে, এখানে আর কোনো পরিচয় নাই। তো একজন মানুষ বুজুর্গ হোক আর বেজির্গ হোক, এটা কে জানে ভালো? তার স্ত্রী ভালো করে জানে। আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার বউ কি তাহলে মিথ্যা কথা বলে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন এই তিনটা শর্ত মেনে নিয়ে বিবাহ করেছি, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত পরিপূর্ণভাবে তিনটা শর্তের উপর আমল করে যাচ্ছি। কেমনে আমল করলে? কেমনে আমল করলে? আল্লাহ নবীর সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী যখন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, নবীজির সাহাবী তখন উত্তরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির প্রথম নাম্বার শর্ত ছিল সারা রাত নফল পড়তে হবে। আমি কেমনে নফল পড়ি দেখেন, আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, কোনো মানুষ যদি সারের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লো, আবার ফজরের নামাজেও যদি সে জামাতে আসে, আপনি বলেছেন সারা রাত ঘুম পাড়লে ও নফলে ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন তো আমি আমল করছি কিনা, আপনাদের কি মনে হয়? আমল তো হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তুমি বড় চালাকি করলাম। এরপরে দুই নম্বর শর্ত ছিল 365 দিনের 5 দিন বাদ দিয়ে 360 দিন রোজা রাখতে হবে, এটা কেমনে তুমি পালন করো? আল্লাহ নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান মোবারক থেকে হাদিস আমি শুনেছি, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। আপনি বলেছেন যে ব্যক্তি রমজানের এক মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে গিয়ে যখন আরো অতিরিক্ত 6টা রোজা করলো, তাহলে এক একটা রোজার বিনিময়ে কমাসকম আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে থাকেন। তাহলে 30কে 10 দিয়ে গুণ করলে হয় 300, আর 10 দিয়ে কোন করলে হয় কত? 60। এই 36টা রোজা আমি পালন করেছি। আপনি বলেছেন সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি আমি কি আমল, আমি কি শর্ত পালন করছি কিনা। নবী আমার মুসকি এসে দিলেন, এরপরে বললেন,
প্রতি রাত্রিতে এক খতম কোরআনুল কারীম খতম করার কথা ছিল, সেটা তুমি কেমনে পালন করো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন একবার সূরা ইখলাস পড়লে পরে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দেয়। আমি 3 বার সূরা ইখলাস বলেছি গো নবী, তাহলে আপনি বলেন তো 10 10 10, তাহলে 30 পারা খতম হলো কিনা? ইয়া রাসূলুল্লাহ, সেই জন্যই তো আমি বলি বিয়ের দিন থেকে আজ পর্যন্ত বিন্দু মাত্র এদিক সেদিক করি নাই। দেখলেন নাকি চালাকি? উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য দেখলেন, সারা বছর খাবে তারপরেও নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবে, একটু সিস্টেম মতো চললে পারে, সুবহানাল্লাহ। গান দিবে, এরপরে সারা রাত ঘুম পারবেন, তারপরেও সারা রাত নফল নামাজ বা নফল এবাদত বন্দেগি করলে পরে যে সওয়াব হয় সেই সওয়াব আপনার আমার আমল নামায় হয়ে যাবে, একটু সিস্টেম মতো চললে। কি সিস্টেম? এশারের নামাজটা দয়া করে জামাতে পড়বেন, তারপরের থেকে ঘুমান 5 ঘন্টা 6 ঘন্টা যার সময় থাকে ঘুমান, আবার ফজরে যখন মুয়াজ্জিন আজান দিল আরামের বিছানাকে ছেড়ে যদি একটু মসজিদে আসতে পারেন, এই গ্যাপ টাইমটাও নফল এবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। এ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাজাল ফরিজা। আল্লাহ তাআলা যে ফরজ হুকুমটা করেছেন, ফরজ হুকুম হচ্ছে দিনে 5 বার নামাজ পড়া, ঠিক কি না? এই 5টা ফরজ আদায় করার পরে এর মাঝখানে দুনিয়াবি যতগুলো কাজ করবেন আল্লাহ তাআলা সবগুলোকে ইবাদত হিসাবে কবুল করে নেবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন পরিবারের জন্য উপার্জন করা এটা হচ্ছে ফরজ। কেমন ফরজ? আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত যে দায়িত্ব ফরজটা আছে, এই ফরজের পরেই পরিবারের জন্য উপার্জন করা এটাও আমাদের জন্য ফরজ। তবে এই ফরজটার সওয়াব তখনই পাব আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব সেই ফরজটাকে যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, একটু সিস্টেমের মধ্যে চলতে পারি। তো সম্মানিত শুধু এই ঘটনা, বিশাল ঘটনা বলার উদ্দেশ্য একটাই, যাতে আমরা এই মাসে আরও 6টা রোজা রাখতে পারি। আমরা কি কঠিন হবে আমাদের কাছে? মোটেও কঠিন হবে না। আমরা যেহেতু 1 মাস ট্রেনিং গ্রহণ করেই নিয়েছি, আমাদের অভ্যাস তো আছে, এরপরে দিন মোটামুটি ঠান্ডাই যাচ্ছে, আল্লাহ পাকের রহমত তো বর্ষিত হতেই আছে বৃষ্টি। তো যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসে আরও বাকি 6টি রোজা রেখে সারাটি বছর নফল রোজার সওয়াব অর্জন করার মতো ইমানি শক্তি, শারীরিক এবং মানসিক শক্তি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।